সম্প্রতি বি ডাউনের একজন তারকা হলেন বাণী কাপুর যদিও এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন ফলে এই তারকা তার অভিনয় গুণে দর্শকদের মাঝে দর্শকপ্রিয় তর্জন করেন তাছাড়া এই রূপের প্রতি দর্শকরা সর্বদাই কুপাতন সক্রিয় দেখা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন সেই মাঝে খোলামেলা পোশাকের ছবি আপলোড করতে দেখা যায় তাকে আর এই জন্যই সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে দর্শকদের কাছে সমালোচনা স্বীকার যাই হোক সে সকল সমালোচনাকে ভানি কাপুর সেভাবে পাত্তা দেন না ফলে এই তারকা তার ইচ্ছা মতো ছবি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন যার ফলে সম্প্রতি সময়ে এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেন যদিও তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সম্প্রতি মনোকিনি পরে ক্যামেরার সামনে লেন্স বন্দী হয়েছে নেই তারকা ফলে তার অনুরাগীরা তার রূপের প্রতি কুপকাত হয় সেই দ্বারা বিগতই তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে আগুনের ইমোজি দিয়েছে যদিও আবার অনেকে তাকে হট বলে দাবি করেন অ্যাজ ওয়েল এজ অনেকে আবার তার রূপের প্রশংসা করেন যদিও আবার অনেকে নাইস লিখেছেন সো যাই সবকিছু মিলে সম্প্রতি সময় ভানি কাপুর দর্শকদের কাছে এভাবে প্রশংসা করান চলচ্চিত্র সর্বশেষ দেখা যায় যদিও চলচ্চিত্রটিতে রানবীর তার বিপরীতে ফলে দর্শকদের কাছে চলচ্চিত্রটি ভালো সারা ফেলে তার জন্য অবশ্যই এই তারকা তার চরিত্রটির জন্য দর্শকদের কাছে প্রশংসা করাই প্রসঙ্গত সম্প্রতি বাণী কাপুরের হাতে বেশ কিছু কাজ আছে ফলে এই তারকা সে সকল চলচ্চিত্র শুটিং এর কাজ করছেন সুতরাং জেনে তো নিলেন সম্প্রতি কালারফুল মনোকিনীতে ধরা দিয়েছেন বাণী কাপুর আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল মোর আপডেট